হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা নতুন বিড়াল পালি। আজকে আমি দেখাবো কিভাবে বিড়ালদেরকে আপনি পথ্য খাওয়াবেন। আপাতত ওদের কোনো সমস্যা নাই, সুতরাং পথ্য হিসেবে আমি তেমন কিছু খাওয়াচ্ছি না। বাসায় মাল্টিভিটামিন ছিল আর অ্যালাট্রল ছিল, এগুলোই খাওয়াবো আজকে এক্সাম্পল হিসেবে। লিকুইড পথ্যটা খাওয়ানোর জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই টাইপের ড্রপার, অথবা পাশে একটা ড্রপার দেখতে পাচ্ছেন এই টাইপের ড্রপার, আর এই ড্রপারটা আমার জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে। ঠিক এই রকম লুকের আমি মূলত এটা ফ্রি পেয়েছিলাম একটা পথ্যের সাথে। আমি যদি মনে করতে পারি সেই পথ্যটার নাম, তাহলে আমি এখানে ছবি দিয়ে দিব। অনেকেই আছে যারা পথ্য ভাতের সাথে খাওয়ান বা কোনো খাবারের সাথে খাওয়ান, পানির সাথে খাওয়ান। আসলে এটা মূলত সেভাবে তাদের শরীরে কাজে দেয় না। পথ্য খাওয়ানোর যে সঠিক নিয়ম সেভাবেই খাওয়াতে হবে। খাবারের সাথে খাই আসলে কতটুকু কাজে দেয় আমার ধারণা নেই। বিড়ালের কাঁধের উপরের যে চামড়াটা আছে এটাকে একটু শক্তভাবে টেনে ধরলেই ওরা মুখটা হা করে ফেলে, আর সেই সুযোগে আপনাকে পথ্যটা মুখের ভিতরে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, লিকুইড পথ্যটা খাওয়ানোর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। পথ্যটা যেন সরাসরি গলার ভিতরে না যায়, পথ্যটা সাইড দিয়ে খাওয়াতে হবে, অর্থাৎ গালের পাশের যে সাইড এই সাইড দিয়ে খাওয়াতে হবে। যদি একেবারে গলায় দেন সেক্ষেত্রে ওটা শ্বাসনালীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার বাচ্চারা যেহেতু সুস্থ, সুতরাং তাদেরকে কোনো পথ্য খাওয়ানোর প্রয়োজন নেই। তাই আমি মাল্টিভিটামিন দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম, আর লিকুইডের বেলায় তাদেরকে ঠান্ডার একটা পথ্য খাইয়ে দিলাম, কারণ ওদের একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তাই ভিডিওটা দেখে যদি আপনার এতটুকু হেল্প হয়ে থাকে, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে আরও দু চারজনের উপকার হবে যারা বিড়াল পালে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।